আগ্রার কেন্দ্রীয় জেলে সম্প্রীতির বার্তা। হিন্দু মুসলমান কয়েদি একসঙ্গে নবরাত্রি ও রমজান পালন করছেন। যোগীরাজ্যের ধর্মীয় উস্কানির মাঝে এক টুকরো বিপরীত ছবি আগ্রার কেন্দ্রীয় জেলে। আগ্রার জেলে সম্প্রীতির ছবি, একসঙ্গে নবরাত্রি রমজান পালন, মুসলিম কয়েদির নবরাত্রি, হিন্দু বন্দির রোজা উপবাস, নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এই মিলনেরই বার্তা দিল আগ্রার কেন্দ্রীয় জেল। জেলের কয়েদিরা একসঙ্গে নবরাত্রি এবং রমজান উৎসবে মেতে উঠেছেন। 22শে মার্চ থেকে শুরু হয়েছে হিন্দু উৎসব নবরাত্রি, চলবে 30শে মার্চ পর্যন্ত। অন্যদিকে শুক্রবার 24শে মার্চ থেকে শুরু হয়েছে মুসলিম সম্প্রদায়ের রমজান। সারাদিন উপবাস থাকার পর সন্ধ্যায় খাবার খেয়ে উপবাস ভাঙবেন তারা। আগ্রার জেলে নবরাত্রি এবং রমজান দুটি উৎসবই ধুমধামভাবে পালিত হচ্ছে। হিন্দু কয়েদিরা রমজানের উপবাস করছেন আর মুসলিমরা নবরাত্রি ব্রত রাখছেন। हमारे तमाम हिंदू भाई अफतारी में शिरकत फरमाएंगे, इसलिए हम सारे यहाँ पर जितने भी हिंदू और मुस्लिम सब एक भाई भाई हैं, क्योंकि हमारा धर्म हमारा मजहब यही सिखाता है कि हम आपस में मिल और जुल करके अमन और सुकून कायम करते रहें और एक दूसरे के गले मिलते रहें। 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ শব্দটি ঘোষিত হয়। ধর্মনিরপেক্ষতার অর্থ হলো সব ধর্মের প্রতি সমান মর্যাদা প্রদর্শন। সংবিধানের 25 থেকে 28 নম্বর ধারায় ভারতীয় নাগরিকদের জন্য ধর্মীয় স্বাধীনতার অধিকার ঘোষিত হয়েছে, কিন্তু কেন্দ্রে বিজেপি সরকার আসার পর থেকে সেই অধিকার ধীরে ধীরে সংকুচিত হচ্ছে বলে বিশেষজ্ঞদের মত। ধর্মের নামে বিভেদ তৈরি করে রাজনৈতিক মুনাফা লুটতে চাইছে কেন্দ্রীয় সরকার বলে মনে করছেন তারা। হিংসামূলক কথাও আগের থেকে বহুগুণ বেড়েছে। উত্তরপ্রদেশ থেকেই মাঝে মাঝে হিংসাত্মক ভাষণের কথা শোনা যায়। যোগী রাজ্যে বিভেদের প্রতিবাদে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিল আগ্রার এই জেল। ভারত মে বিভিন্ন জাতি ধর্ম সম্প্রদায় আর লিঙ্গ কে লোক মিলকর এক সাথ রহতে হ্যায়। ইয়ে ব্যবস্থা হামারে সংবিধান কি হ্যায় আর হামারে সমাজ কি ভি হ্যায়। বহুত কুছ থোড়ে লোক হ্যায় জো ধর্ম আর জাত কে নাম পর জো হ্যায় বিতৃষ্ণা ইয়া ঘৃণা সমাজ মে ফেলাতে হ্যায়। বর্তমান ভারতের সেখানে হিন্দু মুসলমান সম্প্রীতি তলানিতে বর্তমান ভারতের সেখানে হিন্দু মুসলমান সম্প্রীতি তলানিতে ঠেকেছে। সেখানে আগ্রার এই জেলের উদ্যোগ অবশ্যই প্রশংসার দাবি রাখে। হিন্দু মুসলমান কে নাই হ্যায় বাত হামারে ভারতবর্ষ কি হামারে দেশ কি হ্যায় আর ইয়া দেশ তব তক মজবুত নাই হোগা জব তক হাম বিভিন্ন ধর্ম জাত সম্প্রদায় আর অন্য আধারো পর অলগ রহেঙ্গে। বিজেপি শাসনে সংখ্যালঘু সম্প্রদায় সেখানে নিরাপত্তাহীনতায় ভুগছে। সেখানে এই ধরনের ঘটনা অবশ্যই দুই সম্প্রদায়ের সম্পর্ককে আরো দৃঢ় করবে। উত্তর প্রদেশটি কারাগার জেলা জেল কে কয়েদিওনে এক উদাহরণ দিয়া হে কি নবরাত্রি আর রমজান কে মৌকে পর আপস মে মিলজুল কর ইস ওয়াক্ত উনহোনকে দ্বারা ব্রত রাখা গিয়া হে আর ইস ত্যোহার কো মিলজুল কর মনা রহে। মনীষ তিওয়ারি, কলকাতা টিভি, লখনউ।